কেঁদো না, কেঁদো না ঠাকুর, কেঁদো। তুমি তো একা নও, আমরা তো আছি। আর শোনো, একদিন ওরা নিজেদের ভুল ঠিক বুঝতে পারবে, সবাই ফিরে আসবে তোমার কাছে, তুমি দেখো। নাও নাও, এখন চোখ মোচো তো, চোখ মোচো, চোখ মোচো। এই দেখো দেখো কি এনেছি, দেখো কি গো, দেখো শাড়ি, দেখো শাড়ি কার জন্য? আমার ওর কার জন্য? আবার খুলে দেখো, তোমার জন্য শাড়ি। আমার জন্য? হ্যাঁ গো, শাড়ি ইন্দু দিল। ওই ড্রয়িং এ যখন সবাইকার সামনে তুমি সেজে গুজে যাবে, তখন এই শাড়িটা পরবে। তুমি ওদের সেই বেলি ডান্স দেখাবে বলেছ না, মনে আছে? বেলি ডান্স, ঠিক বলেছ, আমি দেখাবো বেলি ডান্স। যেভাবে এন্ট্রি নিয়েছে, একটা ঝামেলা না পাকিয়ে বসে। আমি সত্যি বুঝতে পারছি না কি হয়েছে, আপনি কেন এত চাচামেচি করছেন? আপনি এরকম আর করবেন না বিয়ান, আমরা এখন সব বুঝতে পারি কেনে। আপনার এই ভালো মানুষই করে কথা বলা, এমন একটা ভান করা যেন কিছুই হয়নি, এই সব আমরা বুঝতে পারি, বুঝেছেন? আপনি প্লিজ একটু চুপ করবেন।
যেদিন আমাদের বাড়িতে ভালো কিছু একটা হবে আপনি এসে ওটাকে কোনো না কোনো ভাবে স্পয়েল করবেন। আমাকে বলো কি হয়েছে। তুই তো আমাকে ফোন করে বললি যে কত কি ঘটে গেছে, এখন তুই এরকম ঝিলমিলি তো আমাকে ফোন করে বললো যে কনক নাকি পুড়ে গেছে। পুড়ে গেছে ঝিলমিল? এখন চুপ করে আছিস কেন? তুই যে আমাকে ফোন করে বললি যে কনকটা নাকি তুই বল মা, তোর বোনটা বেঁচে আছে তো? শুনুন মিসেস গোস্বামী, আপনার এই ব্যাপার স্যাপারগুলো দেখতে দেখতে না আমরা একবারে বিরক্ত হয়ে গেছি। আপনার এই নাটকগুলো আর আমাদের ভালো লাগছে না। আর তাছাড়া আজকে বাড়িতে একটা স্পেশাল অনুষ্ঠান আছে, দয়া করে আপনার উল্টো পাল্টা কথাগুলো বলা বন্ধ করুন। আরে বাবা, আপনারই তো সোজা সাপটা ভাবে কিছু বলছেন না যে কনকটা কোথায় কেমন আছে। মিসেস গোস্বামী, আমরা যদি ভালো করে আপনাকে বোঝাইও আপনি সেই বোঝার মতন অবস্থায় এখন নেই। আপনি দয়া করে একটু শান্ত হয়ে বসুন। না দাদা, শান্ত হয়ে বসলে তো আমি আমার বাড়িতেই বসে থাকতাম। যে বাড়ির চৌকাঠ মারাবো না ভেবেছিলাম সে বাড়িতে আবার কষ্ট করতাম, আসতাম কেন? পারবে না দাদা, তুমি ওনাকে অশান্তি করার হাত থেকে আটকাতে পারবে না। না পারবে না, কেউ আটকাতে পারবে না। অন্যায় প্রতিবাদ আমি আগেও করেছি, এখনো করব। আমার ভালো করে জানা আছে ছেলে বাড়ির লোকেরা এভাবে মেয়েদের বাড়ির মুখ বন্ধ করে রাখে, কিন্তু সেটা তো আমি হতে দেব না গো। ছিলমি, তুই এভাবে পাল্টি কে গেলি কি করে রে? তুই তো আমাকে ফোন করে তার ভালো খারাপটা আমরাই বুঝবো। না বাবা জীবন, কনকের ভালো মন্দ ভাবার জন্য আমরা এখনো বেঁচে আছি। দাঁড়ান, আপনি যদি এখানে আমার ছোট বৌদির সামনে দাঁড়িয়ে ভদ্রভাবে কথা না বলেন আমরা কিন্তু আপনার একটা কোয়েশ্চেনের আনসার করতে বাধ্য নই। এক সেকেন্ড শ্রীপর, তুমি বুঝতে পারছো না ছোট বৌদি উনি আজকে এখানে এসেছেন একটা অশান্তি করার জন্য। শ্রীপর্ণা ওনাকে ঝিলমিল ফোন করে বলেছে কনক অসুস্থ। তাই ঝিলমিলি বলবে ওনাকে যে কনক কেমন আছে।
সবার সামনে বলো তোমার সাথে আমার এক্স্যাক্টলি কী কী কথা হয়েছিল, আমি তোমাকে কী বলেছিলাম, প্লিজ এক্ষুনি সবার সামনে বলো।